السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين أما بعد شمانة دندر بن بونرا أجمي سورة توبر অত্যন্ত ছোট একখানা আয়াতের ফজিলত নিয়ে কথা বলব বন্ধুরা আমার সুরাতওবার একশত উনত্রিশ নম্বর আয়াতখানা অত্যন্ত ছোট কিন্তু এটি ফজিলতের দিক থেকে অনেক অনেক বড় দুনিয়া ও আখেরাতের সব রকমের সমস্যার সমাধানের জন্যে এ আয়াতটি আল্লাহর রসুল সাল্লাই আসাল্লাম নিজে পড়েছেন এবং সাহাবাইকেরামকে নিয়মিত পড়তে বলেছেন নিয়ম করে যারা এই ছোট্ট আয়াতটি সকাল ও সন্ধ্যায় সাতবার করে পড়ে তাদের মুসিবত যত বড় হোক না কেন প্রেশানীয় চিন্তা যত ব্যাপক হোক না কেন আল্লাহ রব্বুল আলমিন তা অবশ্যই দূর করে দেন কেননা সহি হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এই আয়াত সাতবার পড়বে হাসবি আল্লাহ হুল ইলাহা ইল্লা হু আলাইহিতাওক্কাল তু অহু অরব বোল আর শিলাউজিম আমি আবারও পড়ছি হাসবি আল্লাহ হু লা ইলাহ ইল্লা হু আলাইহিতাওক্কল তু অহু অরব বোল আর শিলাউজিম আল্লাহ তালা তার যাবতীয় চিন্তা ও সমস্যার জন্য যথেষ্ট হয়ে যাবেন চাই সে উক্ত সমস্যায় সত্যবাদী হোক বা মিথ্যাবাদী হোক আবু দাউদ শরীফের মধ্যে হাদিসখানা উল্লেখ আছে বন্ধুরা আমার যখন আমরা এ আয়াতটি তেলাওয়াত করব তখন এর অর্থের দিকে খেয়াল করে অত্যন্ত মনোযোগের সাথে তেলাওয়াত করার চেষ্টা করব। আয়াতটির অর্থ হচ্ছে আমার জন্য আল্লাহ রব্বুল আলমিনই যথেষ্ট তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই আমি তারই উপর নির্ভর করি তিনি মহা আরসের অধিপতি তাওবা আয়াত একশত উনত্রিশ দোয়াটি পড়ার নিয়ম নিয়মিত ফজরের নামাজ ও মাগরিবের নামাজের সালাম ফিরিয়ে এই দোয়া সাতবার করে পড়ে নেবেন ইচ্ছে হলে সুন্নাতের পরেও পড়তে পারেন কোনো কারণে নামাজ পড়তে দেরি হয়ে গেলে তখনও আয়াতটি সময় মতো সাতবার করে পড়ে নেবেন কোনো যানবাহনে থাকার কারণে যদি আপনি নামাজ পড়তে না পারেন তাহলেও আপনি নামাজের সময় হলে এই আয়াতটি সাতবার করে পড়ে নেবেন এক কথায় কোনো অবস্থাতেই আপনি এই আয়াতের আমল ছাড়বেন না এভাবে আপনি নিয়মিত পড়তে থাকলে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার সকল প্রেশানি ও চিন্তা দূর করে দিবেন বর্তমান সময়ের করোনা ভাইরাস এবং অন্যান্য সকল ধরনের চিন্তা ও প্রেশানি থেকে বাঁচার জন্য এ আমলটি আমাদের সবার করা উচিত মহান আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে সহি হাদিসের উপরে আমল করার তাওফিক দান করেন আমিন বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাক